গ্রাম থেকে যে টিন লোহা প্লাস্টিক এগুলা কিনি আবার বিক্রি করি, মানে গ্রাম থেকে ভাঙারি জিনিসপত্র কিনে এগুলো আবার গ্রামে গ্রামে ঘুরে এগুলো কিনেন, মহাজনের কাছে বিক্রি করেন। তো আমি দেখছি যে আপনি যে মাইকের সাহায্যে আপনার এই মাইকটা বাসলে কি লোকজন গ্রামের লোকজন বুঝতে পারে যে আপনি ভাঙারি কেনার জন্য আসছেন বা বাচ্চারা রেকর্ডিং করা আছে, আচ্ছা এই রেকর্ডিং বাজাইলে বুঝতে পারবে যে হ্যাঁ ভাঙারি আইছে, খাজা আছে ওনার কাছে। কটকুটি বাদাম তারা চিপস এই আপনার বুট ভাজা নিমকি এগুলা, আচ্ছা আচ্ছা। তো আপনি যে এক একটা বাচ্চা যে ভাঙারি জিনিসপত্রগুলো নিয়ে আসে, ধরেন আপনি যে কি কি সংগ্রহ করছেন আজকে, যে যেমন টিভির একটা খাঁচা দেখা যাচ্ছে, টিভি আছে ভাঙা টিভি, এই যে ভাঙা টিভি সংগ্রহ করছি একটা, আচ্ছা আচ্ছা। এই জুতা প্লাস্টিক, এই যে প্লাস্টিক প্লাস্টিকের বোতল, এই যে টিন, এইগুলো এগুলো কি আপনি শুধু এই খাবার আইটেম দিয়েই নগদ টাকায় কিনতে হয়, আর বাচ্চাদেরকে কত টাকার খাবার বিক্রি করতে পারেন? ধরেন আপনার এই টিন কিনে আমরা 25-26 টাকা কিনি, এই টিপিরা কিনছে আপনার আচ্ছা 30 টাকায় কিনছেন এই বাঙালি টিভি। আর এই প্লাস্টিক গুলো দেখছেন না, হ্যাঁ এই প্লাস্টিকের বোতল এগুলো 10 টাকা কেজি কিনি, এই যে এইগুলো একটা 20 টাকা কেজি কিনি, এটা পাইপ প্লাস্টিকের পাইপ ভাঙা, প্লাস্টিকের পাইপ, আচ্ছা। আর এই যে জুতা স্যান্ডেল এগুলো লাগান আমরা যদি অনেকগুলো হয় তাহলে 2 টাকা কেজি কিনি, আচ্ছা। তো এই ক্ষেত্রে মানে প্রতিদিন আপনার কি রকম ব্যবসা থাকে? তাতে 500-600-700 1200 টাকার মাল কিনছি, তো 900 টাকায় কিনা আছে, আনুমানিক 400 টাকা এখনো আছে, আনুমানিক ইনকাম মানে 400 টাকা ইনকাম আছে, 1200 টাকার মাল কিনলে 400 টাকা ইনকাম থাকে, মানে আরো খাজা বিক্রি করছে এটা দিয়ে দেখা যাচ্ছে 400 টাকা ইনকাম আছে, আচ্ছা। খাজা টাজা বিক্রি টাকা সহ 400 টাকা ব্যবসা হইছে এই পর্যন্ত সকাল থেকে। আপনি সকাল থেকে কয়টা পর্যন্ত কাজ করেন? এটা আপনার কোন কোন দিন আপনার 2টা 3টা 4টা বাজে যায়, কোনো দিন 5টা বাজে যায়, সন্ধ্যাও হয়ে যায়। তো আপনার কাজ তো এইটাই, এর বাইরে কি অন্য কোনো কাজ করেন? কোনো কাজ নেই। আচ্ছা, তো এই ব্যবসার উপর নির্ভর করে আপনার পরিবার কতজন সদস্য কিভাবে চলছে? 7 জন পরিবারের সদস্য কে কে আছে? 3 ছেলে মেয়ে, ঘরের পরিবার আমি আর বাবা মা। ও, আপনার বাবা মাও আপনার সাথে? আপনার অন্য ভাই ভাই নাই? হ্যাঁ ভাই আছে, তারা তাদের মতন। ও, তারা আপনার বাবা মাকে দেখে না? তারা এখন পর্যন্ত বাবা মার খোঁজ খবর রাখে না? খোঁজ খবর রাখে মানে তারা ওই খাবারের কোনো টাকা পয়সা বা সাহায্য দেন, তাদের খরচ নির্বাহের কোনো কিছু তারা বহন করে না? না, এগুলো করে না। আপনি আপনার বাবা মার দেখা শোনা? আমি নিজেই যতটুকু সাহায্য। আপনার মনে এরকম জাগে না যে আমার আরো ভাই আছে তারা আমার বাবা মাকে দেখে না, আমি কেন একা দেখব, এরকম কোন জাগে না? আমার এরকম কোন প্রশংসা নাই, এরকম কোন মনে জাগে না যে আমার বাবা মা আমাকেই দেখতে হবে? আমাকেই দেখতে হবে, আমার বাবা মা আমার জন্ম দিয়েছে, আমি দেখবো, আমার ছাড়া অন্য কেউ, একজন অন্য ভাই আছে, আরো 2টা ভাই আছে, দেখলে দেখবে, না দেখলে না দেখবে, এটা কোনো সমস্যা নেই। তাতে আপনার কোনো অভিযোগ নাই? না, অভিযোগ নেই। আচ্ছা আচ্ছা, আপনি আপনার বাবা মা সবাইকে নিয়ে থাকাটাই, 91টি পরিবার নিয়ে থাকাটাই সমীচীন মনে করেন, যেহেতু
আপনার বাবা মা আপনার নিজেরই বাবা মা তাদেরকে তো অবশ্যই তার এখন বয়স হয়ে গেছে তাদেরকে তো আপনাকেই দেখতে হবে।